হ্যালো বন্ধুরা রাখির কিচেনে আপনাদের স্বাগত আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিলি পনিরের রেসিপি চিলি পনির কিন্তু একটা দুর্দান্ত রেসিপি যেইভাবে চিলি চিকেন বানানো যায় সেইভাবে কিন্তু পনির দিয়ে নিরামিষ পদ্ধতিতে বানা যায় চিলের পনির চিলি পনিরের রেসিপিটা পুরোটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নিন অল নোটিফিকেশান বাটনটা অন করে নিন যাতে সবসময় আমার রেসিপিগুলো আবার আপনার কাছে সবার আগে পৌঁছায় তারপর ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন আর সবার সাথে শেয়ার করুন তো চলুন দেখা যাক কী করে বানাতে চিলি পনির রেসিপি সবার আগে আমরা পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি প্লেটে এবার তার উপর দিয়ে আমি আধা চামচ মতো হলুদ ছড়িয়ে দিলাম আর আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে খুব ভালো মতো সেটাকে আমি কেটে নেব ভালো মতো মেখে নিচ্ছি কাটা পনির রয়েছে অলরেডি সেগুলোকে ভালো মতো মেখে নিচ্ছি আসলে আমি কিন্তু পনির কিন্তু নিয়েছিলাম প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো নিয়েছিলাম তার থেকে আমি ধাপে ধাপে দু তিনটে রেসিপি বানিয়ে শেয়ার করছি আপনাদের সাথে এবারই ভালো করে মশলা দিয়ে মাখানো পনিরগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম সাদা তেল কড়াইতে নিয়েছিলাম তিন থেকে চার বড় টেবিল স্পুন মতো তার মধ্যে আমি এক এক করে পনিরগুলো ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো সময় লাগবে পনিরগুলো ফ্রাই হতে তো আমি আধা আধা করে পনির নেবো একটু একটু করে ফ্রাই করব, আবার তুলে রাখবো আবার বাকিটা কিন্তু ফ্রাই করব। তারপর উল্টে পাল্টে দুপিষ্ঠে আমি দেখবো যে পনিরগুলো যদি একটু লাল লাল হয়ে আসে তখনই আমি বুঝতে পারবো যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন আমি কিন্তু পনিরগুলোকে তুলে তুলে রেখে দেবো একবার আমার ভাজা হয়ে গেছে এইটুকু পনির আমি তুলে রেখে দেবো আবার বাকিটাও ভেজে নেবো ভেজে নিয়ে কিন্তু প্লেটের মধ্যে আমি পনিরগুলোকে রেখে দিচ্ছি তারপর ওই তেলের মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেবো তো ফার্স্টে দিয়ে দেবো হচ্ছে সবার আগে আমি ক্যাপসিকাম দেবো ক্যাপসিকামে দুটো বড়ো ক্যাপসিকাম নিয়েছি সেটা টুকরো টুকরো করে কুচিয়ে নিয়েছিলাম সেই ক্যাপসিকামটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব সবার আগে খুব ভালো মতো আমাকে ক্যাপসিকাম দুটোকে ভেজে নিতে হবে একটা ছিল হচ্ছে গ্রিন ক্যাপসিকাম একটা ছিল রেড বেল পেপার বলা যেতে পারে বা রেড ক্যাপসিকাম তারপর ভালো করে ভেজে ভেজে নেওয়ার পর দেখুন একটু লাল লাল হয়ে এসছে তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা ছেঁচো করে নেওয়া আদা ছিল ঘষে নেওয়া আদা যেটাকে বলে সেটা আমি দু থেকে তিন চামচ মতো মাপ হিসেবে দিতে বলা যায় এবার আমি দিয়েছি ছ থেকে সাতটা মতো কাঁচা লঙ্কা ছোটো ছোটো সাইজের কুচিয়ে দিয়ে দিয়েছি পর খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি প্রপারলিভাবে মিক্স করে ভাজা ভাজা করে নিতে হবে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস আর খুব ভালো করে কিন্তু আমাকে দেখতে হবে যে যাতে এটা একটা অয়েলি অয়েলি একটা স্পাইসি রেসিপি হয় কারণ আমাকে কিন্তু এটা জুস বানাতে হবে সবার আগে তারপরে সেটা শুকিয়ে নিয়ে চিলি মতো একটা করে বানাবো চিলি পনির জুসি চিলি পনির যেটা ভাজা ভাজা হয়ে গেছে আমার প্রতিটা ইনগ্রিডিয়েন্টস দেখেই বোঝা যাচ্ছে পুরো নুয়ে নুয়ে আসার মতো অবস্থা হয়েছে তার মানে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিন্তু সসগুলোকে এক এক করে দিয়ে দেবো যেটা আমার কিন্তু চিলি ফ্লেভারের জন্য দরকার তো সবার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রেড চিলি সস রেড চিলি সস আমি এক বাটির মতো নিয়েছিলাম ছোটো বাটির সেটাই আমি দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে নিয়েছি গ্রিন চিলি সস সেটাও আমি ওই ছোটো বাটিতেই এক বাটি করে মাপ হিসেবে নিচ্ছিলাম সেটাই আমি দিলাম দিয়ে দেওয়ার পর এবার আমি ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে সবার আগের মধ্যে কী দেবো না আমি দিয়ে দেবো হচ্ছে দু থেকে তিন চামচ মতো সয়া সস দিলাম আমি এর মধ্যে তারপর আমি এর মধ্যে দেব হচ্ছে টোম্যাটো সস সেটাও কিন্তু আমি এক বাটি মতোই নিয়েছি যে বাটিতে করে দিয়েছিলাম সেটা নিয়েছি এবার কোয়ান্টিটিটা স টমেটো সসের বেশি রেখেছি কারণ একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার খেতে ভালো লাগে আর গ্রিন চিলি আর রেড চিলিটা কিন্তু একটু কম ছিল এক বাটি থেকে সামান্য কম ছিল সসগুলো এক এক করে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রপারলি মিক্সিং করতে হবে আর সসটা কিন্তু ভালোভাবে যাতে ফ্রাই হয় সেদিকে নজর রাখতে হবে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক মতো চিনি কারণ আমাদের মিষ্টি কিন্তু একটু দরকার আছে মিষ্টি না হলে কিন্তু ফ্লেভারটা আসবে না তা আমি আরও এক মতো চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দু থেকে তিন চামচ চিনি আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবার আমাকে নাড়িয়ে চাড়ি নিতে হবে কারণ এর মধ্যে কিন্তু টক মিষ্টি ঝাল তিনটে ফ্লেভারই কিন্তু অ্যাড হয়ে গেছে এবার যেহেতু ঝালটা বেশি খায় তাই জন্য কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিলি সস ছাড়াও গ্রিন চিলি রেড চিলি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম যেটা আপনারা দেখিয়েছেন এবার আমি ওই বাটিতে করি যে বাটিতে সস নিলাম সেই বাটিতে করি সামান্য পরিমাণ জল নিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নেওয়ার চেষ্টা করছি গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম লেভেলে রেখেছি কারণ হাই লেভেল এখন করিনি হাই লেভেল একটু পরে করব কারণ আমাকে ফুটতে দিতে হবে তো মোটামুটি তিন চার মিনিট পর আমি কিন্তু ফ্লেমটাকে হাই করে দেবো দেখুন এবার কিন্তু আমি ফ্লেমটাকে হাই করে দিচ্ছি আর খুব ভালো করে ফুটে উঠছে সসগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে চিলি চিলি একটা ইয়ামি আমি টেস্টি ফ্লেভার এসছে তখনই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পনিরগুলো যে পনিরগুলোকে ভেজে রেখে দিচ্ছি আমি সেগুলোই দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে তার কারণ হচ্ছে প্রপারলি যাতে সসগুলো গ্রেভিগুলো যাতে পনিরের মধ্যে ভেতরে ঢুকতে পারে আর যে আমরা বিভিন্ন ইন্ডিগেন্স দিলাম সেটাও যাতে ভালো করে মিক্স হতে পারে তাই জন্য কিন্তু আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি এইভাবে আমাকে দশ পনেরো মিনিট ধরে নাড়িয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পর তারপর যখন আমি দেখবো যে প্রায় মিক্সিং হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো করে কিছুক্ষণ স্ট্যান্ডে রেখে কিন্তু আমি এটাকে নামিয়ে দেবো নামিয়ে রেখে প্লেটের মধ্যে সাফ করে নিচ্ছি দেখুন আমার প্লেটে কিন্তু সাফ করা হয়ে গেছে আমার চিলি পনিরের রেসিপিটা তো অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ দিন দেখার পর একটা লাইক করবেন কোয়ারি থাকলে কমেন্ট বক্সে বলবেন আর হচ্ছে চ্যান নতুন হয়ে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপিগুলো সবার সাথে শেয়ার করুন যাতে আমরা আমাদের এই খাবারের চ্যানেল পরিবারটাকে আরও বাড়াতে পারি আবার দেখো একটা রেসিপির সাথে অন্য একদিন ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই টেক কেয়ার দোস্ত